আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা রিকোয়েস্ট করলাম। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, তোমাদের মন ছুঁয়ে যায়, প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, রইল ভালোবাসা এবং দোয়া। যারা সাবস্ক্রাইব করো না তাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ঠিক আছে। এই দেখো সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম, তো সকাল এত সকাল না, বুঝছো 9টা বেজে গিয়েছে, 9টার সময় এই তো ব্লগটি স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি, ঠিক আছে। ফ্যামিলি ব্লগ ন্যাচারাল, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো সারাদিন কী করি না করি, তো সঙ্গে থাকো দেখতে থাকো। এই দেখো ঘুমের থেকে উঠে বাসি কাজ অর্ধেক হয়ে গিয়েছে, বিছনা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখো আমার বিছনার লুক। এই দেখো মোহনাকে লুডুস রান্না করে দিয়েছি, পন্ডিতটা খাচ্ছে আর কি করছে, চামচ কোথায়, লুডুস কোথায়। আর এই যে মোহনা, দেখো মোহনা খালি গায়ে, প্রচন্ড গরম পড়ছে গো, সকাল সকালই গরম অনেক। সব কমপ্লিট, এই যে এদিকে সব, এদিকে রুম টুম সব গুছিয়ে নিয়েছি, বিছনা খাতা সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন যাব কোথায় বলো তো? এখন যাচ্ছি হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরে, তোমাদেরকে স্বাগতম। এই দেখো থালা বাসন পড়ে আছে বাসি, থালা বাসন ধোয়া হয়নি, থালা বাসনগুলো ধুবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো সঙ্গে থাকো দেখতে থাকো। রাত্রে যেখানে যে কাঁঠাল খেয়েছে বুঝছো, কাঁঠালের এই যে বীজগুলো পড়ে আছে, পরিষ্কার করে ধোয়া হয়নি। কাঁঠালের পিস গুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, অনেক পিস লা ফ্রুট করে দৌড় মারছে, হাতের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে এরকম করলে, দেখো একটু দেখো। গ্লাস কি কর মামা, দেখো কাঁঠালের বিচিতে গাছ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আষাঢ় মাস, তো এখন এই যে গাছই হয়ে যাবে কাঁঠালের বিচিতে, প্রায়টা বিচিতে গাছ হয়ে গিয়েছে। এই সাইডে, এই সাইডে দেখো বিচিতে রেখে দিচ্ছি। ময়লা আলা আসছে, বাসি দিচ্ছে বাইরে, ময়লা গুলো দিয়ে আসি। এ দেখো থালা বাসন মাজতে আসলাম, তারপর আসলাম ময়লা আনলাম, বুঝছো তো, আবার ময়লা দিয়ে আসলাম, চলে যাবে তাড়াতাড়ি করে ময়লা আনা, দেরি হলে আবার গিয়ে বাইরে গিয়ে পাবো না ময়লা লাগে, অনেক ময়লা জমা হয়েছিল। তো এসে আবার দেখো আবার থালা বাসন পরিষ্কার করতে লাগলাম। আজকে অল্প কটা থালা বাসন, কেননা ইদানিং না সময় পেলে পরেই হচ্ছে রাত্রে থালা বাসন পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। লাগে ভীম শেষ হয়ে গিয়েছে হুইল পাউডার দিয়ে, আজকে থালা বাসন ধুচ্ছি, আনা হয়নি ভীম এখনো। থালা বাসন গুলো মেজে নিলাম, এই তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
নাই দেখো থালা বাসন গুলো এইভাবে রেখে দিব। ফলগুলো পানিগুলো যা ঝরিয়ে নিচ্ছে। পানিটা ফেলে দে। মোহনাকে পানি খেয়েছে? না এখনো খাইনি। মোহনাকে পানি দিতে হবে। জগটা একবারে মেজে ঠান্ডা পানি নিয়ে এসে তারপরে মোহনাকে পানি দিই। এই দেখো জিসান কি করছে বলো তো। জিসান বন্ধুদের সালাম দাও। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাতগুলো বেড়ে নিচ্ছে। আমারটা বেড়েছি, আমারটা বাড়ছি। এই দেখো আমার ভাত জিসান বেড়ে নিয়েছে অলরেডি, আর দেখো জিসানের ভাত বাড়লো। এখনো প্রেশার কুকারে রয়ে গিয়েছে ঠান্ডা ভাত। আমরা ঠান্ডা ভাতে বলি কড়কড়া ভাত, ঠান্ডা ভাত বুঝছো। আর এদিকে যে আম্মু ভাজিগুলো গরম করে নিচ্ছে। এই যে কালকে হচ্ছে করলা ভাজি, আর এই যে এর আগে হচ্ছে যে করছিলাম কাকরোল ভাজি, সেই কাকরোল ভাজি ফ্রিজে ছিল, একটু একটু করে গরম করে নিলাম। এখন হচ্ছে সকালের নাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ ভাত খাবো তো, চলো। তুমি ভাত খাবা না মানা? বিসমিল্লাহ বলে খেতে হয়, বিসমিল্লাহ বলে খাবা। আচ্ছা কি দিব? কাকরোল ভাজি দি, করলা তিতা তো নাও খেতে পারে। মরিচ, আমার ছেলে প্লেটে শুধু মরিচ পড়ছে কেন বুঝতে পারছি না তো, তাই না মোহনা বলো? মোহনা, এই মোহনা। মোহনা তুমি কোন জগতে চলে গেছো? মোহনা তুমি কি এই জগতে আছো আম্মা? এই মোহনা বুড়িটা। এই মোহনা কি খাবা মা তুমি? পেঁয়াজ। ও পেঁয়াজ দেখছিলে বসে বসে? পেঁয়াজ খাবা? খাও, তুমি লাও, তুমি লাও, তুমি লাও, লাও তোমার ভাত খাও, খাম খাও। হ্যাঁ মা ভাত খাও, ওটা বিচি খাও। এই দেখো করলার বিচি নিবা তুমি, করলার বিচি খাবা মা, মজা করলার বিচি লাও। করলার বিচি। আর এ দেখো আমাদের নাস্তাটা করে নিচ্ছে। হ্যাঁ মা বিচি। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খাও মোহনা, ভাত খাও। কি সুন্দর করে মাখাই দিল আম্মু ভাজি দিয়ে, খাও খাও মা খাও। খাবা না কেন বেটা? কেন খাবা না? একটু আগে লুডুস খাইলো যে আম্মু, এই জন্য পেট ভরা। পানি ফেলো না বাবা, পানি ফেলো না আসো বাবা। করলা ভাজি আমার জিসানের খুব ফেভারিট তো, ঠান্ডা ভাত আর করলা ভাজি খারাপ লাগছে না, মজা লাগছে বুঝছো তো। সকালকে নাস্তাটা শেয়ার করলাম তো, সঙ্গে থাকো দেখতে। বন্ধুরা আমার বোন মাইক্রোফোনে গান বলছে, দেখেন কি কোন জিনিসটা মাইক্রোফোন বানাইছে। গান বলো, গান বলো। মেসের কাটি নিয়েছে, নিয়েই তো গান গাচ্ছে। মোহন ওই মাইক্রোফোনে গান গাও, মাইক্রোফোন নাও, মাইক্রোফোনে গান বলো। দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করে রেস্ট নেওয়ার জন্য আসলাম। তারপরে দেখলাম যে ভিডিও এডিট হয়নি, হচ্ছে জিসান করছিল ভিডিও এডিট, আমি করছিলাম, তারপরে জিসান করলে একটু
করে ভিডিওটা অনেক লম্বা হয়েছে বুঝছো, তারপরে আমি আবার বললাম দেখি, তারপরে ছাড়তে ছাড়তে ভিডিওটা আনলাম হচ্ছে 22 মিনিট, তারপরে ছেড়ে দিলাম পোস্ট হচ্ছে আপলোড দিয়ে দিয়েছি। তো এই করতে করতে আসরের হচ্ছে আজান হয়ে গেল, মোহনা এদিকে পাতিলে চাউল রেখেছি, মোহনা চাউল টাউল একদম ছটাই ছিঁড়াই এক করছে, বস্তার চাউল নিয়ে সেদিকে ঢালছে ফেলছে, ওইসব চাউল আবার হচ্ছে উঠালাম কুলাতে, কুলাতে উঠায়ে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখলাম, রুম টুমগুলো সুন্দর করে ঝাড়ু দিলাম, দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ আদায় করলাম, উজু করলাম, করে নামাজ আদায় করলাম আসরে। তো এখন একটু বাড়ির দিকে যাচ্ছি, একটু দরকারে যাচ্ছি, হ্যাঁ একটা জিনিস আমার পছন্দ হয়েছে সেটা আনতে যাচ্ছি, দেখি পাই নাকি। তো এখন আমাদের সঙ্গে চলো, কোথায় যাই আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটা, কী করতে যাচ্ছি বাইরে, কী করার জন্য যাচ্ছি, কী আনার জন্য যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো আমরা কোথায় আসলাম, বিকেলবেলা হচ্ছে আমি, জিসান আর মোহনা আমরা এসেছি বেড়ানোর উদ্দেশ্যে, একটু একটু আসে বুঝছো, একটা জিনিস নেওয়ার জন্য আসছি, জিনিসটা আমার খুব পছন্দর বুঝছো। তো এই তো এটা হচ্ছে উপজেলার হচ্ছে শহীদ মিনার, অনেক সুন্দর শহীদ মিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পাশে দেখো বসার জায়গাটা হচ্ছে এর মতো খোলামেলা একটা রুমের মতো, ওইটা দেখতে আমার কাছে খুব খুব ভালো লাগে। হ্যাঁ ওই রুমটার ভিতরে গেলে না কি জানি বলে ওটা, নাম জানি না, খেয়াল হচ্ছে না, তো আমার মন প্রাণ সব জুড়িয়ে যায় বসলে ঠান্ডা সুন্দর বাতাস। আর জিছান এদিকে দেখো কি করছে, হ্যাঁ শহীদ মিনারের পিছনে জঙ্গলের ভিতর থেকে কি ছিঁড়ছে বলতো, পাতা, কিসের পাতা বলতো, শাজনির পাতা, শাজনির শাক, এটা নিয়ে উদ্দেশ্য আমরা আজকে আসছি। হ্যাঁ এই শাজনির শাক ভাজি আমার খুব খেতে ইচ্ছা করছিল, অনেক দিন খাইনি বুঝছো, কোথায় পাবো বলো, আমাদের তো আর গাছ নাই, আমরা থাকি বাসায়। তো হচ্ছে এই শাক ভাজি আমার খুব পছন্দ, খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, তো জিসানকে বললাম ওখানে শাক আছে চলো তো নিয়ে আসি, এই জন্য নিয়ে আসছে। দেখো জিসান পারছে, হ্যাঁ পেরে পেরে হচ্ছে এ রেখে দিচ্ছে, আর মোহনা দেখো জিসানের সঙ্গে কাজ করছে বুঝছো, মোহনাও পাতা ছিঁড়ছে। তো আমাদের পাতা ছেঁড়া কমপ্লিট, ব্যাগে হচ্ছে নিয়ে নিয়েছি। তো আমি আর এই যে মোহনা দাঁড়িয়ে আছি, জিসান শুট করছে, আমরা শহীদ মিনারের উপর থেকে দেখো নামছি, অনেক সুন্দর শহীদ মিনারটা মাগরিবের আজানের আগ দিয়ে, মাগরিবের আজানে তো পড়া শুরু করে দিয়েছে, চারিদিকে আজানে ধ্বনি শোনা যাচ্ছে। তো তাড়াহুড়া করে নেমে পড়লাম, কেননা বাসায় যাব, গিয়ে আবার নামাজ আদায় করতে হবে মাগরিবের। আর মশা ওদিকে দাঁড়াইছিলাম তো জোরের ওই সাইডে, মশা কামড়িয়ে দিয়েছে, হাত টাত খুলে গিয়েছে। তো আমি আর এই যে মোহনা হাত ধরে সুন্দর করে হাঁটছি, দেখছো বাইরের বাইরের দিকটা অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে আকাশের দিকটা, কেননা মাগরিবের আজান হয়ে গেলে। তো তো হচ্ছে এই তো আমরা এখন এই যে এই বসার এই জায়গাটার ভিতরে এখন ঢুকবো, মোহনার খুব পছন্দ, আর একদিন এসে বসেছিল, তো মোহনা বারবার বায়না করছে আম্মু ওখানে যাব, আম্মু ওখানে যাব। তো নিয়ে আসলাম দেখো, তো এখানে অনেক ছেলেপিলে বসেছিল, তো আমাদের আশা দেখে উঠে চলে গেল, একটা ছেলে বসে আছে ওই যে। তো আমি আর মোহনা এই তো ভিতরে ঘুরছি আর এই তো বসছি, আমার খুব ভালো লাগে। আর চারি সাইড থেকে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া, তো মন প্রাণ শীতল হয়ে যাচ্ছে। আর এখানে লাইট, এই রুমটার ভিতরে লাইট ছিল না বুঝছো, তারপরে তাকাইয়ে দেখলাম যে হচ্ছে সুইচ আছে লাইট, আমি জিসানকে বললাম জিসান লাইট দাও, অন্ধকার না আলো হবে। তো লাইট দেওয়ার পর লাইটটা জ্বললো, কিন্তু রেড কালার বুঝছো, লাইটের কালারটা লাল। তো মোহনা আমি বসে গল্প করছি কুটকুট কুটকুট করে, যে বাসায় চলে যাব, বেশি বসবো না, আজান হয়ে গিয়েছে, নামাজ আদায় করবো, মাগরিবের নামাজের তো সময় থাকে না। মোহনা তো এখান থেকে যাবে না বুঝছো, বসে থাকবে, দেখো কত সুন্দর লক্ষ্মীপনার মতো বসে আছে, দেখো হাত নাড়াচ্ছে, তালে দিচ্ছে, খেলা করছে, ও তো খুব হ্যাপি। তো
বসে বসে জিসানের সঙ্গে গল্প করছি, মোহনার সঙ্গে গল্প করছি। এই তো হচ্ছে কথা। তো এখন এটার ভিতর থেকে বের হয়ে যাব। আমার যখন কাজ থাকে না বিকেল বেলায় ফ্রি টাইম, বুঝছো, তখন আমি মোহনাকে সঙ্গে করে এনে এখানে বসে থাকি। এই উপজেলার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা, ফাঁকা, আমার খুব ভালো লাগে। মোহনার হাত ধরে আবার এই তো চলে যাচ্ছে। তো যাওয়ার পথে সামনেই হচ্ছে ওখানটাই যেখানে আমরা বসেছিলাম তার সামনেই দেখো একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের চারিপাশটা সুন্দর করে প্লাস্টার করে টাইলস করে দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে গোল করে। তা মোহনা এখান থেকে যাবে না, মোহনা সুন্দর করে ঘুরঘুর করে ঘুরছে, বুঝছো, চারিপাশটা, কাঁঠালের চারিপাশটা। হ্যাঁ, আর কাঁঠালের পাতা এই দেখো আমি শ্যুট করেছি, কত সুন্দর কচি পাতা। কাঁঠালের পাতা দেখে আমার পিঠা বানানোর কথা মনে হলো, এখন সবাই কাঁঠালের পাতায় করে পিঠা বানাচ্ছে। তো ওটা দেখে আমার মনে হলো আমি যদি কাঁঠালের পাতা পাতাতে পিঠা বানাতাম তো খুব ভালো লাগতো। হ্যাঁ, সবুজ কচি পাতা। তো এখানে বসলে অনেক ভালো লাগে, হ্যাঁ, খুব 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 ভালো লাগে। তো এখন আর বসবো না, কেননা পাশে চলে যেতে হবে। মোহনা কিন্তু আসতে চাচ্ছে না, তো তারপরে যেতে তো হবেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পেয়ারা মাখিয়ে নিয়েছি, বুঝছো, পেয়ারা মাখিয়ে নিয়েছি, বুঝছো, পেয়ারা খাবে এখন বসে। বিসমিল্লাহ রহমান রহিম। অনেক কিন্তু টেস্ট আর অনেক মজা। এখন বাজে 8:30, 8:30 সময় প্যারিস হচ্ছে রাত্রি। আল্লাহ হাফেজ।